ভিডিও টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি থেকে তার ট্রিটমেন্ট করেছেন সমস্যা। তো আমরা সরাসরি পেশেন্টের সাথে কথা বলি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শিপুল আহমেদ। মোহাম্মদ শিপুল আহমেদ, আপনি এখানে কেন ছিলেন, আসছিলেন, ভর্তি ছিলেন, একটু কি সমস্যা নিয়ে আসছিলেন একটু আমাদেরকে বলবেন। আসলে আমি 8 বছর যাবত ব্যাক পেইনের সমস্যায় ভুগতেছি। লন্ডনে এমন কোন ডাক্তার, লুটন, আমি লুটনে থাকি, লুটনে এমন কোন ডাক্তার আমাকে দেখে না। লন্ডনে থাকেন? হ্যাঁ, লন্ডনের লুটন। আপনি কি প্রবাসী? হসপিটালে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওইখানে 8 বছর ধরে ট্রিটমেন্ট করতেছি কিন্তু ভালো হচ্ছে না। ওই লন্ডনে অনেক ডাক্তার, মানে কোন ডক্টর, এই যে ফিজিওথেরাপি স্পেশালিস্ট, কোন ডাক্তার আমি বাদ রাখিনি, বাকি রাখিনি। পরে এই স্যারের ফেসবুকে দেখলাম স্যারের ট্রিটমেন্ট। ওইখানে আমি প্রাইভেটও একটা ট্রিটমেন্ট নিয়েছিলাম, বাট ওইখানে খরচ অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, ফিজিওথেরাপি ওইটা কি এনএইচএস এর বাইরে? ওইখানে যারা থাকে তারা বুঝবে যে এনএইচএস এর বাইরে আমি প্রাইভেট কিছু নিয়েছিলাম, 4টা অ্যাসেসমেন্ট নিয়েছিলাম, 4টা একটু ভালো হইলো, আর পরে আর আমি নেই নাই, অনেক এক্সপেন্সিভ। পরে স্যারের এই ফেসবুক, এগুলো আমি ফেসবুক একটু বেশি চালাই, তো ফেসবুকে দেখলাম স্যারের, দেখে আমি ওইখান থেকে, মানে 2-3, আর ওইখানে আর অ্যাসেসমেন্ট গুলা নেই নাই ফিজিও, বললাম স্যারের এখানে আসলে, তাই ভাবলাম 2 সপ্তাহ ছুটি নিয়ে সরাসরি স্যারের এখানে আসি। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এই 9 দিন আমি এখানে ছিলাম, 9 দিন ভর্তি ছিলাম। হ্যাঁ, 9 দিনের পর অনেকটা সুস্থ। হয়তো আরো একটু সময় নিয়ে আসলে আরো একটু ভালো হতো, ইনশাল্লাহ ভেরি সুন আমি এই সামার হলিডে নাইলে পরের ক্রিসমাস হলিডে থাকবে, তখন চেষ্টা করব আবার একটু সময় নিয়ে। হ্যাঁ, কারণ নিলে, ট্রিটমেন্ট নিলে আমি হয়তো সুস্থ হলে ভালো কাজ টাজ করতে পারবো রেগুলার আগের মতো। আচ্ছা, তো আপনি তো এখানে আপনার ডক্টর শফিল প্রধান স্যারের আন্ডারে ছিলেন, তো ওনার চিকিৎসা সেবাটা কেমন, আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন অবধি? না, এখন পর্যন্ত যে আমার যেটা মনে হচ্ছে, ওনার সিস্টেমটা বিদেশের মতো, অনেক ভালো ট্রিটমেন্ট, তারপরে ক্লিনিং সব মিলে অনেক ভালো। স্যারের যে প্রসেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, এখানকার পরিবেশটা কেমন যদি আমাদের দর্শকদের একটু শেয়ার করতেন? পরিবেশ তো অনেক ভালো, কারণ বিদেশি রোগীরা আসলে এই ফেসিলিটি বাইরে স্যার যাইতে দিতেছেন না, কারণ বাইরে কোনো প্রবলেম হইতেছে না, এখানে খানা দিতেছেন, যাই হোক 3 বেলা, তারপরে ওরা ওই ছেলে পেলেরা আছে স্যারের, ওদের বললে ওরা খানা নিয়ে রুমে দিয়ে দিচ্ছে, যারা মানে সার্ভিস দেয় এখানে, সার্ভিস দিতেছে, এগুলো মিলে সব মিলে অনেক ভালো। আচ্ছা, যারা এখানে সার্ভিস দেয় ম্যানেজমেন্ট, নার্স, সিস্টার, তাদের কি, তাদের মানে সেবা কেমন? হ্যাঁ, ভালো, সময় সময় যায় গিয়ে প্রেশার চেক করে, এগুলো রুটিন অফ দি ক্লিনিং, সবগুলো সব মিলে অনেক ভালো আমার কাছে লাগছে যে বিদেশের সিস্টেমে এই হসপিটালটা। আচ্ছা, তো আচ্ছা, আপনার আপনার যে সমস্যা নিয়ে আপনি ভুগছিলেন, তো এরকম যদি রোগী থেকে থাকে তো তাদের সম্পর্কে যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে আপনার? আসলে ব্যাক পেইন যদি হয়, ওইখানে অনেক রোগী আছে আমার দেখা মতো ব্যাক পেইন অনেক, কারণ রেস্টুরেন্টে সবাই কাজ করে, করতে করতে মানে ব্যাক পেইন সবারই অলমোস্ট ধরেন 90% হবে আমার দেখা মতো, আমি তো রেস্টুরেন্টে কাজ করছি অনেকদিন, সবাই মানে ব্যাক পেইন রোগী, ব্যাক পেইন, গার ব্যথা এগুলা। ওইখানে আসলে এনএইচএস চিকিৎসা বা ফিজিও যেগুলা, এগুলা থেকে আপনাদের, আমি যারা ওই বিদেশে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এখানে আসেন, 2-3 সপ্তাহ ছুটি নিয়ে এখানে আসে ট্রিটমেন্টটা করে যান, অবশ্যই মনে আপনার অভিজ্ঞতা থেকে আপনি তাদেরকে অ্যাডভাইস করছেন যে আমি এখন অনেক সুস্থ ইয়ে করতেছি, 9টা অ্যাসেস এই থেরাপির পরে আমি অনেকটা ভাবতেছি, অনেক মানে হোপফুল যে এই ব্যথাটা মনে হয় চলে গেছে আলহামদুলিল্লাহ। যদি না আসে তাইলে তো সবার উদ্দেশ্যে বলবো যে অনেক ভালো ট্রিটমেন্ট পাইছি, বা ব্যথা অবধি এখনো ব্যথা করতেছে না, প্রথমে আসছিলাম তো অনেক ব্যথা ছিল, এখন অনেকটা ব্যথা ইয়ে, সামনে তো আমি বলতে পারতেছি না কি, এইভাবে থাকলে মনে করেন আমি আবার আসবো, আইসা আমার এই ফুল ট্রিটমেন্টটা
মানে কমপ্লিট করব, কমপ্লিট করব আরো দুই তিন। তো আপনি এখন সুস্থ বোধ করছেন? এখন সুস্থ বোধ করতেছি পুরো। যাই হোক, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডিটোরিয়াস অনলাইন পত্রিকা থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আর আমি সব ব্যাক পেইন ওই বিদেশে যারা আছেন সবার উদ্দেশ্যে বলবো, আপনারা আসেন এখানে, এখানে অবধি দুই সপ্তাহ হলে আসেন, আইসা এই ট্রিটমেন্ট নেন, অনেক ভালো হবে, কারণ এখানে প্রসেস গুলা অনেক ভালো, আমি অনেক হ্যাপি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ।